মর্নিং এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। আর সকালে উঠে সানটা সব হয়ে গেছে, ঠাকুর তো রোজই কর্তা বাবুই দেয়। আর আজকে শনিবার, আজকে রান্নাঘর পুরো ডিপলিং করে দেখতে পাচ্ছো, সব বার করে দিয়েছি। ওগুলো সব বা ছাদে বসে বসে করতাম, এগুলো সব মাঝামাঝি ব্যাপার আছে, অনেক কাজ আছে। আর এগুলো রান্না দিকে বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে বরবটি ভাজা বসিয়েছি, আর করেছি লাউ দিয়ে, বড়ি দিয়ে, ধনে পাতা দিয়ে, মুগে ডাল দিয়ে লাউ ঘন্ট, আর করবো আলুর টম। ব্যাস যে কটা আলু ছিল বার করে ফেলেছি, ওটা আলুর টম করে আজকে রান্নাঘরটা পুরো ডিপলিং করবো, শনিবার আছে। ঠিক আছে, খারাপ পরে বোঝানো বোঝায়। এই জাস্ট ম্যাঙ্গো শেক খেয়ে নিচ্ছি, নিয়ে ক্লাস করছি। ওই যে বার করে রেখেছি, পরিষ্কার করি। আর বাবুদি না একটু লালচে লালচে ভাজে হবে, পর পরা করে হেব্বি লাগবে। প্রচুর বাসন আছে, আরও হবে এগুলো সকালে, এগুলো নামিয়ে গরম কমে করে তারপরে বাসনগুলো মাছগুলো আসছে। আর ফ্রিজ আমার পরিষ্কার হয়ে গেছে, দাদা দেখাই, ফ্রিজ টিজ সব পরিষ্কার। আর কি সব করেছি, দেখো সব এখানে টেবিলে রাখা হয়েছে। আর রান্নাঘর একদম রিটিং ক্লিন, মিঠি মিশা পুরস্কার। এখানে সব মেঝে টেজে ছাদে রেখেছি, হয়ে গেছে। যাও কেরম ঘাম ঘেমেছি, স্বস্তি লাগছে যেন শরীরটা, মানে কি বলবি, মানে কষ্ট হচ্ছে শরীরে। রান্নাঘর পুরো রিটিং ক্লিন, মেন হচ্ছে রান্নাঘরটা। রান্নাঘর হয়ে গেছে, পর্দাটা খুলে দিয়েছি, এবার শুধু এই পর্দাগুলো খুলে ফেলবো। আর ওদিকে এখন আমি যেতে পারবো না, রোববার ছাড়া কালকে মাথা মাথা বসি, তখন ওই পর্দাগুলো খুলে বেডরুমের পর্দাগুলো সব খুলবো, আর সবুজ পর্দা লাগাবো। চলো ফ্রেশ ট্রেশ হয়ে পর আবার স্নান করতে পারো, কাজ করে যাতে আবার স্নান করতে। দেখো গোছানো অলমোস্ট হয়ে গেছে, চামচ টামচগুলো সব মেঝেছে, মা আমি খেতে বসে পড়েছি অলরেডি। হ্যাঁ খুব খিদা পেয়েছিল, একবারে লাউ দিয়ে চলেছে। তারপর কথা বলবো, এটা ছোট বাড়ি যার মাছ। একটা না কাজ সেরেছি না, শরীর পুরো এখন ঝিমাচ্ছে।
গুড আফটারনুন। খাওয়া দাওয়া সব কমপ্লিট, রান্নাঘর আমার অলরেডি গোছানো হয়ে গেছে, কালকে বেডরুমটা ক্লিয়ার করলে আমার কাজ শেষ আপাতত। আর রান্নাঘর পুরো রিটিং ক্লিন। সব দাদা ছিল, সব উঠিয়ে নিয়েছি। শুধু এই জারগুলো সব ঢালতে হবে, মশলাপাতিগুলো, জিরে, ধনে, লঙ্কা, শুকনো লঙ্কা, আর ডাল, সাদা তেল সব ঢালতে হবে। এবার একটু বিশ্রাম করি, তোমার সাথে আমি দুপুরবেলা দেখা দিচ্ছি। গুড ইভিনিং গাইস, কাজ করছিলাম গো, শুয়েছিলাম ঠিকই কিন্তু একটু বিশ্রামও করছিলাম। তারপরে ছাদ থেকে যত কাছাকাছি হয়েছিল এগুলো আনলাম, এনে সব ভাস টাচ করলাম, কোয়াটারের জায়গাতে ঢুকিয়ে দিয়েছি, আর চেয়ারের কভারগুলো বার করেছি, এগুলো চেয়ারের কভারগুলো পরাবো। এই চা খাবো, মাথা মাথায় ব্যথা করছে, ভালো লাগে না। আজকে দেখতে পেলে একটা না কাজ সেরেছি, রান্নাঘর আমার পরিষ্কার, রান্নাঘরে পিঙ্ক কালারের একটা পর্দা টানিয়ে দিয়েছি, কারণ রান্নাঘর তো ওপেন খোলা রাখতে নেই, মেইন দরজা সরে সরছি, রান্নাঘর খোলা রাখতে নেই, মাথাটা খুব ব্যথা করছে। মেয়ে কোথায়? মেয়ে গেছে ড্রয়িং ক্লাসে, বাবা গেছে ড্রয়িং ক্লাসে, ওর বাবাই দিয়ে এসছে, আমি আনতে যাবো, চা খাওয়া যাক, চা টা খেয়ে তারপরে মেয়েকে আনতে যাবো। বর্তমানে সে ঠাকুর দিচ্ছে না সন্ধ্যা, কালকে শুধু সোফার কভারটা চেঞ্জ, এটা তো কাঁচা হয়ে গেছে, এই দুটো কভার কাঁচা বাকি, আর এই চারটে পর্দা, আর ওই ঘরে দুটো পর্দা চার। কালকে রান্না বান্না কোনো ব্যাপার নেই, লাঞ্চ বাইরে লাঞ্চ করে রেডি হয়ে গেছি, ওর বাবা বেরিয়ে গেছে কাজে, দোকানে চলে গেছে, এবার আমিও বেরোবো। তা তোমাদের একটু রান্নাঘরটা দেখি, আমার এত ভালো লাগছে না বলে বলতে পারবো না। এই দেখো পিঙ্ক কালারের পর্দা অ্যাড করেছি, জিনিসটা একটু ছোটো করে মানে সেলাই করে দেবো, হয়ে যাবে। এখানে একটা পর্দা লাগানো নিয়ে লাগাবো পরে, হচ্ছে আমার রান্নাঘর, অনেকবার দেখালাম তোমাদের। আর চেয়ারে কভারগুলো পরানো হয়ে গেছে, সন্ধ্যা অলমোস্ট হয়ে গেছে, কালকে শুধু এই পর্দাটা কাঁচা বাকি, খুলে দেবো হয়ে যাবে। আর বেডরুমে তো আগে এখনো কিছুই হয়নি, সব গোছগাছ, নতুন চাদর আনিয়েছি, আর তোমার ওই যে এলাস্টিক সাইজের চাদরগুলো হয় না, পুরো চতুর্দিক পুরো টান 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 থাকে, এই এলাস্টিক দেওয়া ওই চাদরগুলো আনিয়েছি, ওটাই
পারবো। তা চলো এবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে বেরোই, মানে হেঁটে হেঁটে যেতে যেতে 6টা বেজে যাবে, মেয়েকে হেঁটে হেঁটে যাবো আবার হেঁটেও আসবো। চলো রাতে বিছানা আমাদের হয়ে গেছে, আবার শোবার পালা। ওদিকে মেয়ে ডিনার করতে বসে পড়েছে, ডিনার করছে, আর আমি এখন ডিনার করিনি, কারণ আজকে আর ঈদ শরীরে দিচ্ছে না যে আটা মেখে রুটি করব। কর্তাবাবুকে বলেছি আমার জন্য এক পিস আনো রুটি, তোমার জন্য দুটো রুটি আনো। আলুর দম আছে, মানে আলুর দমের মতনই করেছি, একটা লাউ আছে, খেয়ে নেব। মেয়ের খাওয়া হয়ে গেলে বাসনগুলো মাজবো, মেয়েদের একটু কাটা ধো দিয়ে গাড়িটা চেঞ্জ করে একটুখানি শুনো, ভালো লাগছে না শরীরে, টানতে পারছি না, একটু শুনলে নিশ্চিন্ত। তাই চলে বন্ধুরা, ভিডিওটা আমি আর বানাতে চাইছি না, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আজকে আমাদের সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আর তারা কী করতে হবে সাবস্ক্রাইব, লাইক প্লিজ সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, আর বেল আইকন ঘন্টা টিপে দিও, প্রত্যেক দিনে আমার ভিডিও আপডেট তোমরা পেতে থাকবে। তাই চলো সবাইকে ডাটা, চেষ্টা করছি কালকে তো তোমাদেরকে নিয়ে কোনো ব্লগ দিতে, ঠিক আছে।